এই যে আপনার মেয়ে আমার কাছে। আমার মেয়ে দেবী চৌধুরানীর কাছে? সবাই আমাকে বলেছিল যে আপনি আমার মেয়েকে অপহরণ করেছেন, কিন্তু আমি তা মানতে চাইনি। আমি কিছুতেই বিশ্বাস করিনি যে আপনি এমন একটা কাজ করতে পারেন। এখন তো দেখছি তারাই ঠিক, আমি ভুল ভেবেছিলাম। আপনি এমন একটা কাজ করতে পারলেন, আমার মেয়েকে অপহরণ করলেন কিছু ধন সম্পদের জন্য। দোষ আপনার নয় রায়মশাই, বিনাকে আমার সাথে দেখে আপনার মনে এই ভাবনা আসাটা স্বাভাবিক। যে দেবী চৌধুরানীর নাম শুনলে ইংরেজ শাসকের ভীত কেঁপে যায়, যে দেবী চৌধুরানীর নাম শুনলে শয়তানদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়, সেই দেবী চৌধুরানী একটা বাচ্চা মেয়েকে অপহরণ করবে, এ কথা আপনি ভাবলেন কি করে প্রজেশ্বর মশাই? না না, মানে আমি তা ভাবছি না। আপনারা আমাকে ভুল বুঝছেন। তাহলে শুনুন, আপনার মেয়েকে আমাদের নাম ব্যবহার করে অপহরণ করেছে আপনার বাবার এক চরম শত্রু, কে তা তো নিশ্চয়ই বুঝতে পারছেন, নাম বলতে হবে না। প্রতিশোধ নেওয়ার জন্য সে এ কাজ করিয়েছিল তার পোষা কুকুরদের দিয়ে। আমরা আপনার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছি, নিয়ে যান আপনার মেয়েকে। না, আমি তোমাকে ছেড়ে যাবো না মনিমা, আমি কিছুতেই যাবো না। তুমি তো বলেছিলে আমাদের বাড়ি যাবে, কই এখন তো যাচ্ছ না? চিচি, এ আমি কি ভুল করলাম? দেবী চৌধুরানী তো সত্যিই দেবী, এ পোড়া দেশে অসহায় মানুষের বল ভরসা সে। আমি কিনা শেষে তাকেই ভুল বুঝে যা খুশি তাই বললাম? ছি, যাবো মা, একদিন নিশ্চয় যাব। এখন তুমি তোমার বাবা মশাইয়ের কাছে যাও, দেখো উনি তোমাকে নিতে এসেছেন। কত দূর থেকে এসেছেন বলো তো, আর বাড়িতে তো তোমার জন্য সবাই চিন্তা করছে, তাই না? আমি ভুল করেছিলাম, আপনাদের সবার কাছ থেকেই আমি ক্ষমা চাইছি। সত্যি আপনাকে ভুল বুঝে আমি অসম্মান করেছি। আপনি যে আপনার ভুল শুধরে নিলেন এই যথেষ্ট। জীবনে এমন অনেক ভুল থাকে যা শুধরে নেওয়া যায় না। ভুল সংশোধনে আর সময় থাকে না, যান আর দেরি করবেন না। এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক নয়, যান। কি আপনারা, আমি তো এখানে আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি, আপনারা এসেছেন কি করতে? আর কেই বা আপনাদের এখানকার খবর দিল? আমি
মহাশয় আপনি? হ্যাঁ আমি, আমি জানিয়েছি। এক ডাকাত রানী বারবার আমাকে হারিয়ে দিয়ে চলে যাবে তা তো হতে পারে না। সাহেব আপনাদের কথা মতো আমি দেবী চৌধুরানীকে আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছি, আমার কাজ শেষ। এবার আপনারা ওকে ধরুন, মারুন, যা খুশি করুন। রানীমা, এবার আমরা কি করবো? আমাদের তো পালানোর মতো অবস্থাও নেই। এই হরবল যে এভাবে বেইমানি করতে পারে কেউ তো ভাবেনি। লোকটা নিজের নাতির প্রতিও মায়া দয়া নেই। সবকে যতই দুত করা দিয়ে বসো, সুযোগ পেলে সে সবরই মারবে। ভীমা, বুদ্ধিটা দিয়েছে কিন্তু হরবল্লভ রায়। রানীমা এখন কি করবো? বালটা ঝাঁপিয়ে পড়বো, তাতে কিন্তু অনেক প্রাণহানি হবে। ধৈর্য ধরো সর্দার, আমি বলছি ওরা তো আমাদের স্পর্শই করতে পারবে না, ধরা তো দূরের কথা। Wow, what a beautiful eyes. I want to see your face. Just give me the order. আমি সবাইকে শুট করিয়া শেষ করিয়া দি। I want to keep your life. But she is dangerous, sir. She is dangerous. আমি ধরা দিতে রাজি সাহেব। হাতের নাগালে যখন পেয়েছি গুলি করার আদেশ দিন। ওরা সারেন্ডার করলেও বিশ্বাস করা উচিত নয় ওদের। ধরা দিলেও আমাকে এত ভয় দেবে সিং? রানীমা কি বলছো এগুলোর? চুপটা দেখে যাও, আমি কি করি, বাধা দিও না। বিনা, আমি তোমার পিঠে হাত ঠেকানো মাত্রই তুমি ছুটে তোমার বাবার কাছে যাবে, ভয় পাবে না, আমি আছি। শর্ত আছে, এই বাচ্চাটিকে তার বাবার হাতে তুলে দিতে হবে, এটাই আমার ইচ্ছে, তবেই আমি ধরা দেব। আমি চাই না এই বাচ্চাটার সামনে কোনো অপ্রিয় ঘটনা ঘটুক। তাহলে ওর মনে খারাপ প্রভাব পড়বে, আমি তা চাই না। ওকে, কি করলেন বাবা মশাই? দেশের দশের কত বড় ক্ষতি করলেন জানেন? যে বিনাকে রক্ষা করলো আপনি তাকেই ধরিয়ে দিলেন। তুমি বেশি কথা বলো না,
শোনো, দেবী চৌধুরানীকে ধরিয়ে দিতে না পারলে না আমার ওপর থেকে কোম্পানির এই বিষ নজরটা কাটতো না, তাছাড়া এই বাজারে ভালো পুরস্কারও মিলবে। সাহেব এসব কি করছেন? যেতে পারিতেছি না, মনে হইতেছে সাহেবের মাকে মনে ধরিয়াছে। সাহেবের সহিত তো কায়েত রানীর বলেই জমিবে, কি বলেন? যদি আপনার পিতা নিজের মঙ্গল চান তাহলে তাকেও যেতে বলেন। যান, এ আমার আদেশ। ব্রজো, চলো তাড়াতাড়ি পালো, তাড়াতাড়ি পালো, আপনি বাঁচলে বাপের নাম। চলো 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 চলো। দেখো তো সাহেব, দেবী চৌধুরানীকে ধরা অত সহজ নয়। ইচ্ছে করলে আমি তোমাদের এখানে সবাইকে শেষ করে দিতে পারি। বেশ, কিন্তু দেবী চৌধুরানী মনে রেখো, এক মাঘে শীত যায় না। হাসালেন দেবী সিং, কত মাঘ মাসি এলো গেল, ধরতে পারলেন আমাকে? সর্দার,
বিনার যদি কিছু হতো আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারতাম না। মা বিশালাক্ষী বাঁচিয়েছেন, বিনার সামনে কোনো রক্তপাত করতে হয়নি। ওকে নির্বিঘ্নে ওর বাবার কাছে ফিরিয়ে দিয়ে আমরাও বেরিয়ে আসতে পেরেছি। তোর বন্ধু? হ্যাঁ, ও খুব ভালো জানো, ওরা অনেক বড় লোক, তাকে আমার সঙ্গে খেলে। ও দিদিমা চায় না, তবু জেট করে আসে। বাহ, তোর বন্ধুকে তো ভালো বলতে হবে। তবে তোমার নাম কি মা? বিনা। তোমার নাম তো বিনা পানি, আর তোমার বাবার নাম? রাজেশ্বর রায়। তুমি কে গো আমাকে হাত দিচ্ছ? ও মা, ও তো রানীমা। আমিও তোমাকে রানীমা বলে ডাকবো। আমাকে তুমি মণিমা বলে ডাকবে। মণিমা? বিনা, বিনা পানি, বিনা কোথায় তুই? বিনা! হে মা বিশালাক্ষী, তুমি ওদের সবাইকে ভালো রেখো মা, বিনাকে ভালো রেখো, ওর বাবা মাকে, ওদের সবাইকে ভালো রেখো। কোনো বিপদের আঁচ যেন না আসে ওদের উপর। এইতো পেয়েছি। শাস্তি দেওয়ার দাও, তবে হ্যাঁ, এদেরকে প্রাণে মেরো না, এ আমার আদেশ। আমার সর্দারের কাছে শোনা গল্পটা বিনাকে শোনাতে শোনাতে আমার অতীত, আমার বর্তমান সব যেন মিলে মিশে গেল। ঠিক বলেছো সোনা মনি, সে ছিল এক রাজপুত্তুর, সাদা ঘোড়ায় চড়ে এসে ভীষণ যুদ্ধ করে দৈত্যটাকে ফেললো মেরে এক কোপে তরবারে, এক কোপে তরবারে। কি সুন্দর ফুলের মতো নিষ্পাপ একটা মেয়ে! ওর মুখের দিকে তাকিয়ে
সব ভুলে থাকা যায়। একটা রাত আমার কাছে সে থাকলো, আমার জীবনটা যেন ভরিয়ে দিয়ে গেল। আমি একটা আবেদন পেশ করতে চাই বাবা ঠাকুর। বলো মা। প্রতিটি গ্রামে গ্রামে দেবী চৌধুরানীর দরবার বসাতে চাই। যথার্থ বলেছো, কিন্তু কিভাবে এই দরবারের আয়োজন করবে তার কোনো পরিকল্পনা করেছো? আগামী দোল পূর্ণিমার দিন গ্রামের ছড়িয়ে থাকা সমস্ত গুপ্তচর আর শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আমি দোল উৎসব পালন করব রাধা রমন মন্দিরে। তুমি তোমার কাজে এগিয়ে যাও। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।